সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এর হাত থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা, তা হলো সচেতনতা। প্রশাসন বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে চেষ্টা করছেন জনগণকে সচেতন করতে। এবারে সেই প্রচারের মাধ্যম হিসেবে 73 মহকুমা পুলিশ প্রশাসন বেছে নিলেন এক অভিনব পন্থা। আলপনা একে মানুষের দৃষ্টি আকর্ষণ করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হলেন তারা। শুক্রবার 73 জিতপুর মোড়ে রাজ্য সড়কের উপরে করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন রকম আলপনা আঁকেন শিল্পীরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন 73-বাসী। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম 73 SDPO শান্তনু সেনের সঙ্গে। শুনুন তিনি কি বললেন। আজকের লকডাউনের পর আমি 73 মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে জনগণকে সচেতন করতে এবং জনগণকে আরও এই লকডাউন সফল করে বাড়িতে থাকতে আমাদের সাথে সহযোগিতা করার জন্যে রাস্তার উপর একটি আলপনা বা গ্রাফিটির মাধ্যমে লোককে অনুরোধ জানাচ্ছি, জনগণকে অনুরোধ জানাচ্ছি। সেই মতো আজকে 73 থানার অন্তর্গত জিতপুর মোড়ে আমরা একটি গ্র্যাফিটি বা আলপনা আঁকতে এঁকেছি, আঁকতে সক্ষম হয়েছি। এবং এতে আমরা বার্তা দিয়েছি যে স্টে সেফ, স্টে হোম, বাড়িতে থাকুন এবং নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। এবং আমার এটা আমার পরিকল্পনা রয়েছে যে আগামীকাল আগামী দিনের মধ্যে সমস্ত মহকুমা জুড়ে সমস্ত থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ যে স্থানগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ যে মোড়গুলি রয়েছে, সেখানে এরকম আরও সুন্দর আলপনা এঁকে আমরা জনগণকে আরও সচেতন করতে পারব, যাতে তারা আমাদের সাথে, প্রশাসনের সাথে, পুলিশের সাথে সহযোগিতা করে বাড়িতে থাকে, লকডাউনকে সফল করে তোলে এবং নিজেরা সুস্থ থাকেন, সবাইকে সুস্থ রাখেন। ধন্যবাদ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।